বাংলা বছরের প্রথম দিনে খাঁটি বাঙালি সাজে ধরা দিলেন ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা জনপ্রিয় অভিনেতা দেব। একেবারেই লাল রঙা পাঞ্জাবিতে দেখা যায় দেবকে। আজ রবিবার সকালে বাংলা নববর্ষের দিনে প্রচারে যোগ দিতে যাওয়ার আগে ঘাটাল কলেজ মোড় এলাকায় একটি সংস্থার বর্ষবরণ অনুষ্ঠানে যোগ দেন তিনি। অভিনেতাকে কাছে পেয়ে আপ্লুত হন উপস্থিত সকল মানুষজন। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে সকলকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন দেব। নমস্কার, সমস্ত বাঙালিদেরকে নতুন বছর অনেক 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 শুভেচ্ছা। সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে, এটাই বলো কি, শান্তিপ্রিয় ভাবে যেন আমরা থাকি। একটা বন্ধুত্বর একটা একটা মাহল যেন তৈরি হয়, যেখানে সৌজন্যতা থেকে আরম্ভ করে ভদ্রতা থেকে আরম্ভ করে যেটা আদান প্রদান যেন হয় আমাদের সবারই মধ্যে, এবং ভগবান যেন আমাদের সবাইকে সুস্থ রাখুক এবং শান্তিতে রাখুক। দাদা, বাঙালির প্রিয় পোশাক, সেই পোশাক পরেছেন আপনি আজ? আমি প্রথমবার ঘাটালে উপরে এসেছি আর কি। হ্যাঁ, মানে আমি এটা নর্মালি আমি কলকাতায় থাকলেও পাজামা পাঞ্জাবি পরে থাকি আর কি। তো আমার মনে হয় কি, এর চেয়ে বড় মানে বাঙালির যদি যদি ধুতি পাঞ্জাবি বা ইউনো পাজামা পাঞ্জাবি পরার যদি দিন থাকে, তো আমার মনে হয় নতুন বছরের থেকে, বাংলার নতুন বছরের থেকে ভালো দিন হতে পারে না। এবং আমি তো বাঙালি, এটা আমাকে আবার মানে বলতে হবে না, মানে আমার মনে হয় কি এটা পাজামা পাঞ্জাবি বা ধুতি পাঞ্জাবি চেয়ে ভালো ভালো ড্রেস হতে পারে না, বা আমি বলতে যাই না, বাট শাড়ি ইজ অলসো ফ্যান্টাস্টিক। দাদা, প্রচন্ড গরম, কর্মীরা দিন রাত এক করছে প্রচারে, কি বলবেন কর্মীরা? আমার মনে হয় কি, কর্মীরা যেইভাবে খাটছে, আমার মনে হয় শুধু আমার দল না, প্রত্যেকটা দলে ভারতবর্ষ জুড়ে আমার মনে হয় তাদেরকে স্যালুট জানানো উচিত। এবং যেইভাবে দলের পতাকা নিয়ে গ্রামে গ্রামে অঞ্চলে অঞ্চলে পাড়ায় পাড়ায় বুথে বুথে যেভাবে যাচ্ছে, বাড়ি বাড়ি যেভাবে যাচ্ছে, আমার ওনাদেরকে শ্রদ্ধা এবং কি বলবো মানে মাথা নিচু করে ধন্যবাদ যে আপনারা আছেন বলেই যে কোনো দল জিততে পারছে বা যে কোনো প্রার্থী জিততে পারছে। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত মাল্টি স্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল, রয়েছে আইসিইউ, এনআইসিইউ, ইউএসজি, টিএলএইচ, ডায়ালাসিস বিভাগ, ল্যাপারোস্কোপিক, শল্য, অর্থোপেডিক, ডিজিটাল এক্সরে, বন্ধাত্ম চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরও একাধিক বিভাগ রয়েছে। ঔষধের দোকানও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবাগ হুকলি, যোগাযোগ নাম্বার 8373074998, এছাড়াও যোগাযোগ করুন 8373074999 এই নাম্বারে।